ज़िंदगी को बचाने के लिए और ऑक्सीजन पाने के लिए पौधे लगाने का जरूरी होता है। आज वर्ल्ड इन्वायरमेंट डे के मौके पर श्री पुरफाणी और कविता मेमोरियल फाउंडेशन की मुश्तरका ताउन से गुंजन पार्क में प्लांटेशन का प्रोग्राम ऑर्गेनाइज किया गया। इस मौके पर श्री पुरफाणी आईसी के इंचार्ज के समेत काफ़ी तादाद में सीवी वॉलेंटियर थे और उनके अलावा कविता मेमोरियल फाउंडेशन के सेक्रेटरी प्रेसिडेंट के अलावा बहुत सारे मेंबर भी थे। आइए तफसील रिपोर्ट के लिए आपको गुंजन पार्क लेके चलता हूँ। विश्व परिवेश दिवस उपलक्ष्य श्रीपुर आईसी सपोर्टे एवं कविता मेमोरियल फाउंडेशन उद्योगे आज के किस वृक्षरोपण অনুষ্ঠান আমরা এই গুঞ্জন পার্কে করছি। আমাদের সাথে আছেন শ্রীপুর আইসির অফিস ইনচার্জ সেক্রেটারি জাউদ্দিন মহাশয়। আমরা আজকের এই দিনটাকে আজকে যেভাবে আমাদের দিনের পর দিন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে আমরা গরমের মধ্যে আছি, সেই জন্য এই দিনটাকে আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত যাতে আগামী দিনে আমরা এই অসুবিধার সম্মুখীন না হই। সেই জন্য আজকের এই প্রোগ্রামের আমি শুভ উদ্বোধনী করছি। আমি এই শুভ প্রোগ্রামের শুভ উদ্বোধনী করছি আজকের শ্রীপুর আইসির বড়বাবুকে সম্মানিত করে। সম্মানিত করবেন আমাদের কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের মহিলা সদস্যরা, ওনাকে সম্বর্ধনা দেবেন। উপস্থিত এখানে কবিতা মেমোরিয়ালের ফাউন্ডেশনের সমস্ত সদস্যবৃন্দকে আমার যথাযোগ্য সম্মান। উপস্থিত আছেন আমাদের শ্রীপুর ফাঁড়ির অফিসার এবং কনস্টেবল শ্রী ভাইরা। আমরা আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, সবাই মিলে আমরা করে থাকি। আমাদেরকে এগুলো করতে হবে। আমরা যদি ছোট ছোট করে এই যে উদ্যোগগুলো যদি আমরা না নিই, কাজ লাগানোর এই উদ্যোগ যদি আমরা না নিই, তো আজকের দিনে আমাদের যে সবথেকে বড় যেটা সংকট যেটা দেখা যাচ্ছে যে এই যে আবহাওয়া যে পরিবর্তন, এই আবহাওয়ার পরিবর্তনের কারণটাই হচ্ছে একটাই যে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গল গাছপালা কেটে তছনছ করে দিচ্ছে, কিন্তু গাছ কেউ লাগাচ্ছে না। গাছ না লাগানোর জন্যে বড় বড় গাছ আমরা দেখেছি আগে আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদুরা দাদুর দাদুরা তারা সব যে গাছগুলো লাগিয়েছিল, বহু পুরনো পুরনো গাছ, আমরা পুরনো পুরনো গাছ আমরা দেখতে পাই না। টাকার জন্যে এর জন্যে বিভিন্ন প্রমোটাররা আর এই বিভিন্ন জায়গায় সব একদম গাছ কেটে, পুরনো গাছগুলো যেগুলো আছে পুরোনো গাছ কেটে পুরো ফাঁকা করে দেওয়ার জন্যে আমরা গ্রামে আমরা এখনও গেলে আর পুরোনো গাছ দেখতে পাই না। গ্রামের মানুষরাও তাই গাছ কেটে ফাঁকা করে দিয়েছে, বড় বড় আম গাছ, তেঁতুল গাছ, পুরোনো গাছ আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখন সব কলমে গাছ, ছোট ছোট গাছ, একটা বড় গাছকে কেটে একটা ছোট্ট গাছ লাগাচ্ছে, তাতে সেই যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতিটা কিন্তু মানে পূর্ণ হয় না। একটা বড় গাছ কেটে আমি যদি একটা ছোট কলমে গাছ লাগাই, যে ও যে জিনিসটা দেবে পরিবেশকে, যে উপকার দেবে পরিবেশকে, সেই গাছটা একটা ছোটো গাছ কোনো দিনই দিতে পারবে না, একটা কলমে গাছ কোনো দিনই দিতে পারবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে বড় ধরনের যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমরা বিভিন্ন জায়গায় যে এমন জায়গায় প্ল্যান্ট করব যাতে সেগুলো বড় হয়ে ওঠে এবং আগামী ভবিষ্যতে সেগুলো কাটার জন্যে মানুষ যেন ভাবে যে হ্যাঁ সেই জায়গা থেকে আমরা গাছটিকে কাটবো। তো গাছগুলো আমাকে সেই জায়গায় লাগাতে হবে যে জায়গা থেকে গাছগুলো কাটতে পারবে না, এইটা আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে। এই পরিবেশটা চেঞ্জ হওয়ার মূল কারণটাই হচ্ছে যে আমাদের এই গাছপালা কেটে দেওয়া। তাই আমরা চেষ্টা করবো আগামী ভবিষ্যতেও যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা গাছ আমরা এরকমভাবে লাগিয়ে বেড়াবো, এটাই এইভাবেই আমাদেরকে পরিবেশটাকে সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে। দেখা যাক আমরা আমাদের আমরা কতটা পরের প্রজন্মকে কতটা ফিরিয়ে দিতে পারি, এটা আমাদের একটা উদ্দেশ্য থাকবে। এইভাবে আপনারা সবাই সাথে এসেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে সাথ দেওয়ার জন্যে আপনাদের কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের সমস্ত অতিথিবৃন্দ এবং সমস্ত সদস্যবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে এত গরম, তার জন্য আমরা গাছ লাগাচ্ছি ঠিকই, কিন্তু এই গাছগুলোকে আমাদেরকে পরিচর্যার দায়িত্ব নিতে হবে আগামী দিনে। কারণ একটা গাছ হয়তো আমি আজকে লাগিয়ে দিলাম, এরপর এই গাছটার আমরা কোনো পরিচর্যা করি না যে গাছটা বাঁচলো না, গাছটা মরে গেল, গাছটা জলের অভাবে মরলো না, গাছটা কোনো খাবারের অভাবে মরলো, সেইগুলো পরিচর্যা কিন্তু আমাদেরকেই করতে হবে। এই বিষয়ে আমি আমাদের প্রেসিডেন্ট, কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছোটন ধীবরকে এটা পুরো বিশ্লেষণ করার জন্য আমি অনুরোধ করি। নমস্কার, উপস্থিত এখানে আমাদের শ্রীপুর আইসির
অফিসার ইনচার্জ এবং আরও অফিসার্সরা, কনস্টেবল এবং যারাই রয়েছেন এখানে আমাদের কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্যরা এবং এই গুঞ্জন পার্কের যারা দায়িত্বে রয়েছে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমরা প্রত্যেক বছরই এরকম কিছু না কিছু দিন যাপন করে থাকি। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই পরিবেশকে রক্ষার জন্য আমরা যে শুধুমাত্র আজকের দিনটি পালন করছি সেটা নয়, আমাদের এই পরিবেশে বাঁচতে গেলে আমাদের যে যে জিনিসগুলো লাগে সেই উপাদানগুলো, জল, বায়ু, গাছপালা যেগুলো নিয়ে আমরা বেঁচে থাকি সেইগুলোকে প্রতিদিন আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমরাও বাঁচছি আমাদের এই প্রকৃতির জন্য। আমাদের এই বসুন্ধরা, আমাদের এই ধরণীকে বাঁচিয়ে রাখতে হবে, এই দায়বদ্ধতা আমাদেরই। তো আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ দেখছি, মানে আমরা বলতে পারি এক ধরনের এমার্জেন্সি, মানে এটা এক ধরনের এমার্জেন্সির মধ্যেই আমরা পড়ছি, ক্লাইমেট এমার্জেন্সি, যে আমাদের এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। আমরা বিভিন্ন এই নিয়ে বিভিন্ন সভা, বিভিন্ন অনুষ্ঠান, আমরা সেমিনার করে থাকছি, কিন্তু সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে এগুলোর জন্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজগুলোকে করতে হবে। আমরা দেখছি দিনের পর দিন রাস্তা হয়ে যাচ্ছে, ঢালাই পিচ রাস্তা হয়ে যাচ্ছে, কোথাও মাটি দেখতে পাচ্ছি না আমরা। ফলে এই যে জল, জলটা তো মাটি নিচ্ছে, সেখান থেকে যে গাছ বিভিন্নভাবে সেগুলোকে শোষণ করছে, খাবে গাছ, বাঁচবে কী করে? তো এইগুলোর দিকেও আমাদেরকে অনেক রকমভাবে মানে নজরে রাখতে হবে, যে গাছগুলোকে আমরা লাগাচ্ছি কিন্তু কোনোভাবেই সেগুলোর পরিচর্যা করছি না। তো আমরা যদি সেগুলোর পরিচর্যা না করি তাহলে গাছ লাগিয়েও কিছু হবে না, সত্যি কথা বলতে তাই। এবং আরও অনেক বিষয় আছে যেগুলোর জন্য এই পরিবেশের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেমন হচ্ছে প্লাস্টিক দূষণ। আমরা কিছুদিন আগেই আমাদের কবিতা মেমোরিয়াল ফাউন্ডেশনের উম্যান এম্পাওয়ারমেন্টের একটা প্রজেক্ট আছে, আমাদের শ্রীপুর ভিলেজে আমরা প্রায় 300 মহিলাদেরকে নিয়ে এই প্রজেক্টটা তৈরি করেছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের কাজ শেখাচ্ছি এবং তাদের এই শিডিউলের মধ্যে আমরা অ্যাড করেছি পরিবেশ রক্ষা বিষয়টিকে, যাতে তারা পরিবেশটাকে রক্ষা করতে পারে। তাদেরই টিম লিডারকে প্রত্যেকটা পাড়া ওয়াইজ আমরা দায়িত্ব দিয়েছি যে তারা যেন প্রত্যেকটা পাড়াকে প্লাস্টিক ফ্রি করতে পারি এবং গাছ লাগাতে পারি। তো এইগুলো একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই আমরা পারবো, এই আশা আমাদের রয়েছে। আমরা আশা করছি একে অপরের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এবং আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।